প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় বাঁচাতে পারে আপনার জীবন। স্তন ক্যান্সার সচেতনতা অভিযানের আয়োজন করলো মুর্শিদাবাদে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কমিউনিটি হলে এই বিষয় নিয়ে একটি সেমিনারে আয়োজন করা হয়। ক্যান্সার হয়, তার মধ্যে নাম্বার ওয়ানে চলে গেছে ব্রেস্ট ক্যান্সার, এটা কিন্তু নাম্বার টুতে ছিল আগে। তাহলে আমরা এইটা বুঝেছি যে জনগণকে সচেতন না করলে এই ব্রেস্ট ক্যান্সার হয়তো উত্তরোত্তর আরও বাড়তে থাকবে। আমরা যে সমস্ত সার্জারি ডিপার্টমেন্টে যে সমস্ত পেশেন্টদের পাই তারা অনেক অ্যাডভান্স স্টেজে আসে, তখন হয়তো আমাদের সীমিত কিছু করার থাকে, কিন্তু আমরা যদি আর্লি স্টেজে পাই তাহলে আমরা তাদের চিকিৎসা অনেক ভালোভাবে করতে পারি এবং তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। আরেকটা জিনিস আমরা বলতে চাই যে ব্রেস্ট ক্যান্সার হয়ে গেলে ক্যান্সার হয়ে গেছে মানে জীবন শেষ হয়ে গেছে তা নয়। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আছে, ব্রেস্ট ক্যান্সার সঠিকভাবে নির্ণয় করে প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা করা হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি লাভ করা হয়। এরপরে আমরা একটা ছোটো সেমিনার করছি, সেমিনারে ওখানে কিছু বক্তব্য রাখা হবে, তা থেকে আরও আমরা বুঝতে পারবো এবং আরও ব্যাপকভাবে জনগণকে সচেতন করতে পারবো। আজকে আমরা এখানে, এটা হচ্ছে অক্টোবর মাস, হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, আমরা মুর্শিদাবাদের লোকজনকে জানাতে চাইছি, মুর্শিদাবাদের বাসীকে জানাতে চাইছি যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, এই কথাটা আর এখন প্রযোজ্য নয়। যদি আর্লি ডিটেকশন করতে পারি আমরা ব্রেস্ট ক্যান্সারের, তাহলে এটা পুরোপুরি সারানো যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমরা আর্লি ডিটেকশন করতে পারি না, আমাদের কাছে যখন পেশেন্টটা আসে তখন অলরেডি সেটা অ্যাডভান্স হয়ে গেছে। তার কারণ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মহিলারা এটাকে একটা সোশ্যাল স্টিগমা, মানে লজ্জার কারণে পরিবারের কাছে বলতে পারে না। সেই লজ্জাটাকে আপনাদেরকে কাটিয়ে উঠতে হবে, সেই স্টিগমাটাকে কাটিয়ে উঠতে হবে এবং কোনো রকম ব্রেস্টে কোনো নিপল দিয়ে ডিসচার্জ করা, কোনো রকম গুটি দেখতে পাওয়া বা কোনো রকম ত্বকের, ব্রেস্টের ত্বকে কোনো চেঞ্জ হওয়া, এরকম কোনো পরিবর্তন দেখতে পেলে অবশ্যই আপনারা অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। এইটুকুই বলা। ডক্টর্স ডায়াগনস্টিক ইনস্টিটিউট, আমাদের সহায়ক সংস্থা ইমেজিং ইনস্টিটিউট, 365 দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে পাবেন সমস্ত বিভাগের ডাক্তারি পরিষেবা। মুর্শিদাবাদে প্রথম ISO 9001:2008 সার্টিফাইড ল্যাব রয়েছে, উন্নত ও অত্যাধুনিক প্যাথোলজি পরিষেবা ও ডায়াগনস্টিক পরিষেবা। ডক্টর্স পয়েন্ট অ্যান্ড চাইল্ড ক্লিনিক, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবাই আমাদের একমাত্র লক্ষ্য। ঠিকানা 100 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর 742101, মোবাইল 03482258433 অথবা 9733570200। ডক্টর্স ডায়াগনস্টিক ইনস্টিটিউট, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবাই আমাদের একমাত্র লক্ষ্য।